স্বপ্ন দেখি। গরু ছাগলের গোশতের দাম নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অনেক আগেই। এমন অসংখ্য পরিবার আছে কুরবানি ব্যতীত তাদের চুলায় গরু ছাগলের গোশত রান্না হয় না। এসব দরিদ্র মানুষের ঘরে কুরবানির গোশত পৌঁছে দিতে আসুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবছরও পরিচালনা করেছে সবার জন্য কুরবানি প্রকল্প। কুরবানি এমন আর্থিক ইবাদত যা প্রতিনিধির মাধ্যমেও বাস্তবায়ন করা যায়। আসুন্নাহ ফাউন্ডেশন কুরবানিদাতাদের প্রতিনিধি হিসেবে প্রত্যন্ত অঞ্চলে গরু ছাগল কুরবানি করে গরিব ও অসহায়দের মধ্যে গোশত বিতরণ করে। এই প্রকল্পের আওতায় এবছর 64 জেলায় 386 স্পটে 771 গরু ছাগল কুরবানি করা হয়েছে। এর মধ্য দিয়ে আনুমানিক প্রায় 25,000 দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের ঘরে কুরবানির গোশত পৌঁছে গেছে। যেসব স্থানে কুরবানি করা হয়েছে, বন্যা কবলিত সিলেটের 21 স্থানে 6 গরু ও 36 ছাগল কুরবানি করা হয়েছে। এবং সুনামগঞ্জের 4 স্থানে 2 গরু ও 5 ছাগল, এছাড়া মৌলভীবাজারের 6 স্থানে 2 গরু ও 12 ছাগল, হবিগঞ্জের 7 স্থানে 1 গরু ও 18 ছাগল কুরবানি করা হয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমাল আক্রান্ত দক্ষিণাঞ্চলেও বাস্তবায়িত হয়েছে সবার জন্য কুরবানি প্রকল্প। এ অঞ্চলের বরিশালের 4 স্থানে 1 গরু ও 7 ছাগল, বরগুনার 10 স্থানে 2 গরু ও 16 ছাগল, ভোলার 6 স্থানে 3 গরু ও 9 ছাগল, ঝালকাঠির 3 স্থানে 2 গরু ও 1 ছাগল, পটুয়াখালীর 5 স্থানে 2 গরু ও 8 ছাগল এবং পিরোজপুরের 4 স্থানে 2 গরু ও 4 ছাগল কুরবানি করা হয়েছে। এছাড়া দারিদ্র পীড়িত কুড়িগ্রামের 15 স্থানে 3 গরু ও 30 ছাগল, পঞ্চগড়ের 8 স্থানে 4 গরু ও 10 ছাগল, ঠাকুরগাঁওয়ের 7 স্থানে 3 গরু ও 11 ছাগল, নীলফামারীর 6 স্থানে 3 গরু ও 9 ছাগল, লালমনিরহাটের 4 স্থানে 2 গরু ও 6 ছাগল, রংপুরের 11 স্থানে 2 গরু ও 22 ছাগল, গাইবান্ধার 9 স্থানে 3 গরু ও 15 ছাগল, দিনাজপুরের 8 স্থানে 3 গরু ও 12 ছাগল, জয়পুরহাটের 5 স্থানে 2 গরু ও 9 ছাগল, নওগাঁর 3 স্থানে 1 গরু ও 6 ছাগল, বগুড়ার 4 স্থানে 1 গরু ও 6 ছাগল এবং রাজশাহীর 4 স্থানে 2 গরু ও 7 ছাগল কুরবানি করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের 6 স্থানে 1 গরু ও 13 ছাগল, নাটোরের 6 স্থানে 1 গরু ও 12 ছাগল, পাবনার 8 স্থানে 2 গরু ও 14 ছাগল, কুষ্টিয়ার 4 স্থানে 2 গরু ও 6 ছাগল, মেহেরপুরের 3 স্থানে 1 গরু ও 6 ছাগল, চুয়াডাঙ্গার 3 স্থানে 1 গরু ও 6 ছাগল, ঝিনাইদহের 9 স্থানে 3 গরু ও 16 ছাগল, মাগুড়ার 6 স্থানে 1 গরু ও 9 ছাগল, নড়াইলের 3 স্থানে 1 গরু ও 5 ছাগল, যশোরের 5 স্থানে 3 গরু ও 4 ছাগল, শরীয়তপুরের 2 স্থানে 2 গরু এবং
গোপালগঞ্জের তিনটি স্থানে একটি গরু ও সাতটি ছাগল কুরবানি করা হয়। ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল সাতক্ষীরার সাতটি স্থানে তিনটি গরু ও ১২টি ছাগল, খুলনার ৬টি স্থানে ২টি গরু ও ১০টি ছাগল এবং বাগেরহাটের ১২টি স্থানে ৫টি গরু ও ২২টি ছাগল কুরবানি করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার ৪টি স্থানে ৩টি গরু ও ২টি ছাগল, কুমিল্লার ৬টি স্থানে ২টি গরু ও ১০টি ছাগল, ফেনীর ৪টি স্থানে ১টি গরু ও ৭টি ছাগল, নোয়াখালীর চরাঞ্চল সহ ১০টি স্থানে ২টি গরু ও ২০টি ছাগল, লক্ষ্মীপুরের ৫টি স্থানে ৩টি গরু ও ৬টি ছাগল, চাঁদপুরের ৯টি স্থানে ২টি গরু ও ১৪টি ছাগল, চট্টগ্রামের ৭টি স্থানে ৬টি গরু ও ৩টি ছাগল, কক্সবাজারের ৮টি স্থানে ৩টি গরু ও ১৫টি ছাগল কুরবানি করা হয়েছে। দেশের পার্বত্য অঞ্চলেও বাস্তবায়িত হয়েছে সবার জন্য কুরবানি। এ অঞ্চলগুলোর মধ্যে খাগড়াছড়ির ২টি স্থানে ২টি গরু, রাঙ্গামাটির ৩টি স্থানে ১টি গরু ও ৪টি ছাগল, বান্দরবানের ৫টি স্থানে ১টি গরু ও ১১টি ছাগল কুরবানি করা হয়েছে। এছাড়া ময়মনসিংহের ১৩টি স্থানে ৪টি গরু ও ২৬টি ছাগল, নেত্রকোনার ১৩টি স্থানে ৪টি গরু ও ২৭টি ছাগল, জামালপুরের ৩টি স্থানে ২টি গরু ও ২টি ছাগল, শেরপুরের ৪টি স্থানে ২টি গরু ও ৬টি ছাগল কুরবানি করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের ৩টি স্থানে ২টি গরু ও ২টি ছাগল, মুন্সীগঞ্জের ৩টি স্থানে ১টি গরু ও ৪টি ছাগল, মানিকগঞ্জের ২টি স্থানে ১টি গরু ও ৩টি ছাগল, গাজীপুরের ৭টি স্থানে ৩টি গরু ও ১১টি ছাগল কুরবানি করে গার্মেন্টস শ্রমিক ও বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত নিম্ন আয়ের মানুষের মধ্যে গোশত বিতরণ করা হয়। এছাড়া নরসিংদীর ৬টি স্থানে ৪টি গরু ও ৬টি ছাগল, টাঙ্গাইলের ৪টি স্থানে ১টি গরু ও ১০টি ছাগল এবং কিশোরগঞ্জের ১৩টি স্থানে ৪টি গরু ও ২০টি ছাগল। এবং ঢাকার ১১টি স্থানে ৮টি গরু ও ১৪টি ছাগল কুরবানি করে এতিম ও বস্তি এলাকার দরিদ্রদের মধ্যে গোশত বিতরণ করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও রাজবাড়িতে একটি করে গরু কুরবানি করে দরিদ্রদের মধ্যে গোশত বিতরণ করা হয়েছে। ঢাকার কুরবানির গোশত গ্রামে বিতরণ। গরু ছাগল কুরবানির পাশাপাশি অন্যান্যবারের মতো ঢাকা থেকে ফ্রোজেন গাড়ির মাধ্যমে পরিবহন করে গ্রামের দরিদ্রদের মধ্যে হিমায়িত গোশত বিতরণ করা হয়। শহরের একটি বহুতল ভবনে যত সংখ্যক গরু কুরবানি হয়ে থাকে এই পরিমাণ কুরবানি কয়েকটি গ্রামেও হয় কিনা সন্দেহ। ফলে গ্রামের গরিবদের অনেকে কুরবানির গোশত থেকে বঞ্চিত হন। গ্রামের গরিবরাও যাতে শহরের কুরবানির গোশতে অংশ পান সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়। ঈদুল আজহার দিন সবাই যখন পরিবারের সঙ্গে আনন্দ উদযাপনে ব্যস্ত, তখন ব্যক্তিগত আনন্দ ত্যাগ করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০টি বুথের মাধ্যমে আসুন্নাহ ফাউন্ডেশনের কর্মী ও স্বেচ্ছাসেবকরা কুরবানির গোশত সংগ্রহ করেন। পরদিন সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের দুর্গত মানুষের মাঝে তা বিতরণ করা হয়। যারা আসুন্নাহ ফাউন্ডেশনকে গরু ছাগল কুরবানির দায়িত্ব অর্পণ করে গোশত প্রদান করে এবং প্রকল্প বাস্তবায়নে যারা কায়িক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমিন।